তো আমি মাঝে মাঝে ফজর নামাজ পড়ে খুব ভোরবেলা এক্সারসাইজ করতে যাই, আমি নিজে একা কখনো কখনো ড্রাইভ করি, আমি মাঝে মাঝে খুব আশ্চর্যজনিত হয়ে যাই, একটা লনলি এলাকাতে একটা মেয়ে, ইয়াং মেয়ে, সে হেঁটে যাচ্ছে। আমি যদি জয় বাংলা অস্বীকার করি তাহলে আমার জন্মকে অস্বীকার করা হবে, যদি জয় বাংলা আমি অস্বীকার করি আর জিন্দাবাদ বলতে চাই তাহলে আমার মামুন যে দর্শন করছে এটাকে আমি স্বীকৃতি দেবো। আমি ছোট ছিলাম যখন স্কুলে পড়ি স্বাধীনতা যুদ্ধ, পাকিস্তানিরা আমাদের মা বোনের উপর অত্যাচার করত, আমাদের বাড়িঘর পোড়াই দিত, আমাদের মানুষকে হত্যা করত জিন্দাবাদ বলে। তো তখন আমরা বলছি জিন্দাবাদে লাথি মারো জয় বাংলা গায়ন করো, আমরা জয় বাংলা বলতাম। তো জয় বাংলা আমার জন্মের স্লোগান, জয় বাংলা আমার স্বাধীনতার স্লোগান, জয় বাংলা আমার হৃদয়ের স্লোগান, এবং এই জয় বাংলা বলে মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছে, আমার দেশকে স্বাধীন করেছে। আজকে সকালে একটা পত্রিকা দেখলাম, আই ওয়াজ শেয়ারিং উইথ মাই সেক্রেটারি অ্যান্ড আদার্স, যে বাংলাদেশের এখন পার ক্যাপিটা ইনকাম লেভেল পাকিস্তান থেকে ডাবল ডাবল, একটা ইউকে ভিত্তিক একটা পত্রিকা সকালে আমি দেখলাম তাদের নিউজটা যে তারা পাবলিশ করেছে, যে মানে আমাদের পরিত্যাচার হচ্ছে। তো এখন আমি যদি জয় বাংলা অস্বীকার করি তাহলে আমার জন্মকে অস্বীকার করা হবে, যদি জয় বাংলা আমি অস্বীকার করি আর জিন্দাবাদ বলতে চাই তাহলে আমার মামুন যে দর্শন করছে এটাকে আমি স্বীকৃতি দেব, আমার 30 লক্ষ লোক হত্যা করছে তার প্রতি আমি শ্রদ্ধা জানাবো। আমার মনে হয় এটা দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আমাদের মধ্যে প্যাট্রিওটিজম ফিলান্থ্রোপিস্ট পার্সন ইফ ওয়ান্টস টু গ্রো আপ হাউ কুড ইউ ডু, দেয়ার ইজ এনি মেডিসিন আর কোনো খাদ্য আছে যে একটা দেশপ্রেমিক মানুষ বানাবেন, বানাইতে হলে তো তাকে মোটিভেট করতে হবে, সাইকোলজিতে কিছু ঢুকাই দিতে হবে। দে হ্যাভ টু নো দ্য লাভ দ্য কান্ট্রি, হাউ দে উইল লাভ। আমি আমার মাকে ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি, আপনি ভালোবাসেন, আপনারা ভালোবাসেন, কেন ভালোবাসেন? বিকজ আপনার অনেক স্মৃতি আছে, মা আমাকে এভাবে আদর করছে, এইভাবে খাওয়াইছে, এইভাবে করছে, আমার এইভাবে ভালোর জন্য করেছে, সেই জন্য আমি মাকে ভালোবাসি। তো আমার দেশ আমি কত কষ্টের বিনিময়ে রক্তের বিনিময়ে আমি আনছি, মুক্তিযোদ্ধাদেরকে উপহাস করা হয়, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলা হয়, আর আমরা সংরক্ষণ করেছি। এই জন্য আমি একটা কথা বলি দোস্ত, এখানে জাস্ট আমাদের সব ভালো হয়ে যায়নি, সব ঠিক হয়ে যায়নি, দুর্নীতিমুক্ত হয়নি, আমাদের সব মানুষের যে আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে তা আমি মনে করি না। আই এম এ ভেরি ইম্পর্টেন্ট মিনিস্টার, ডিসপাইট ইট দ্যাট আই গিভ দিস কনফেশন দ্যাট আমরা সব ঠিক করতে পারিনি, কিন্তু সব ঠিক করার ইচ্ছে আছে। আমার ভুল নাই এই কথাটা ঠিক না, আমার ত্রুটি নাই এই কথাটা ঠিক না, আমি মানুষ, আমার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার ভুলটাকে ধরে দিয়ে কমেডিয়ান করে দেশটাকে ধ্বংস করে দিয়ে না। একটা জিনিস একটু উদাহরণ দিই, 1975 সনে বঙ্গবন্ধু হত্যা করা হয়, হত্যার পরে 1995 সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, 1975 সনে হত্যা যখন করে তখন বঙ্গবন্ধু পার ক্যাপিটে ইনকাম দেশের ছিল $277, আর 1995 সনে জাস্ট প্লিজ মেমোরাইজিং 96 স্যার, আমাদের 1975 সনে ছিল $277, বঙ্গবন্ধু এটা এখান পর্যন্ত উঠেছে, পাকিস্তানে $125 গুলো কখনো উঠে নাই। আর বঙ্গবন্ধু হত্যা করার পর দিয়ে 21 বছর জিয়া সাহেবরা গণতান্ত্রিক মানুষ দল বানাইছেন, দেশে সুশাসন কায়েম করছেন, ডেভেলপমেন্ট করছেন, কত রকম কথা এখন শুনি। তো তখন আমাদের ইট ইজ এ ডকুমেন্টারি এভিডেন্স, ইউ ক্যান চেক ডু দ্য আর্কাইভ অফ মেনি রিসোর্সেস ইউ ক্যান ফাইন্ড, $329, 21 বছরে কত ডলার হয়েছে, $329, $329, এই $329 ডিফারেন্স কত, $52, আমার ভাগ্যের পরিবর্তন হয়েছে 21 বছরে $52। আর শেখ হাসিনাকে যদি আমি ধরি, যে 1996 থেকে 2001 সাল পরিবর্তন, ইট ওয়াজ এ মোমেন্টাম অফ দ্য ডেভেলপমেন্ট, আমি ওইটাকে বাদ দিলে আপনার $700 দিয়ে যদি আমরা আরম্ভ করি, 14 বছরে করলাম কত, এখন $2,824, মোর দেন $2,100, এই জন্য দেশ ধ্বংস হয়ে গেছে নাকি? জাস্ট আই আপনার আই ব্যাক টু ইউ কনসাস টু রিয়েলাইজ, মাত্র $52 করছেন 21 বছরে, আর
এখন বড় বড় কথা বলবেন, বড় বড় কথা বলেন যে দেশ ধ্বংস হয়ে গেছে। তো মেগা প্রজেক্ট করে কোনো লাভ নেই, মেগা প্রজেক্ট না করলে কি করে আপনার উন্নতি, মেগা উন্নতি হবে না। মেগা প্রজেক্টের সাথে মাইক্রো প্রজেক্টও করা হচ্ছে, শুধু ওই যে ম্যাক্রো ইকোনমির জন্য আমরা কাজ করি, মাইক্রো না হলে ম্যাক্রো হবে কোথেকে? উই আর নট এ ফুলিশ পিপল, হ্যাভ বিন টেকেন দ্য চার্জ অফ দ্য স্টেট অ্যান্ড দ্য কমিটমেন্ট টু দ্য পিপল, উই লাভ দ্য কান্ট্রি। আমাদের ত্রুটি বিচুরি থাকতে পারে, আমি আমার দেশকে ভালোবাসি না। এই যে ইঞ্জিনিয়াররা এখানে আছে এলজিডিতে, তার সব এখানে ভেরি নেগলিজিবল পার্সেন্ট, আপনি 0.01% পাবেন না যে দেশের শত্রু দেশকে ভালোবাসে না। আর আপনারা কিছু লোকেরা এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন। এখন এই জন্য আমার ত্রুটি বিচ্যুতি আছে যেগুলো, সেগুলো এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, আপনি কী করবেন? এখানে হোল ওয়ার্ল্ড ওয়ার হ্যাভ বিন মিসম্যাচ, ইউকের লোকেরা এখন অনেক মেইল খেতে, অনেক বেলা খেতে পারে না ইউকে, জাস্ট ইউকে। হয়তো আই এম অরিটিং ফলস অর কি নট, ইউ প্লিজ চেক উইথ দ্যাট, কিন্তু জাস্ট আপনি আত্মীয় স্বজন কারো না কারো কিছু না কিছু আছে, আমারও বহুত আত্মীয় স্বজন আছে। উই আর কনভেইং দ্য মেসেজ কন্টিনিউসলি, দি সিচুয়েশন ইজ ওয়ার্স ইন হোল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড, উই আর সাফারিং, বাট আমরা অনেক দেশ থেকে এখন ভালো আছি। তো আপনাদেরকে ভালোবাস, আমি জাস্ট আমার কোনো পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কথাটা বলি না, আমরা ভুল না করার জন্য বলি। আমাদেরকে মুখ প্রসব কথা, পাকিস্তান আমরা ভালো আছিলাম, পাকিস্তান তো ডাবল আমার জিডিপি হয়েছে, আমার ক্রেডিট ইনকাম হয়েছে, তারপর আমার জিডিপির অবস্থা ভালো, ইন অল রেসপেক্ট ভালো। এখনও তারা 60%-এর বেশি জায়গাতে ইলেকট্রিসিটি দিতে পারে না, আমরা 100% দিয়েছি। তো ইন মেনি আমার লিটারেসি রেট অনেক হাই, আমার লাইফ এক্সপেক্টেন্সি অনেক হাই তাদের থেকে। তো এরপর পাকিস্তান ভালো আছে, পাকিস্তান আমার ভালো ছিল, দেশ ধ্বংস হয়ে গেছে, কারণ ঢাকা শহরে এখন আর দিনের বেলায় রাত্রেবেলায় গুলি করে রাস্তাতে মানুষ মারে না প্রতিদিন। মেয়েরা এখন রাস্তাতে 10টার পরও হাঁটতে পারে, বাসে উঠতে পারে। তো আমি মাঝে মাঝে পয়জর নামাজ পড়ে খুব ভোরবেলায় এক্সারসাইজ করতে যাই, আমি নিজে একা কখনো কখনো ড্রাইভ করি, আমি মাঝে মাঝে খুব আশ্চর্যজনিত হয়ে যাই, একটা লনলি এলাকাতে একটা মেয়ে, ইয়াং মেয়ে, সে হেঁটে যাচ্ছে। তো আমি মনে মনে আল্লাহ এর কোনো বিপদ হয় কি না, কিন্তু না আমি এই কয়েকদিন এরপরে আমি শুনি নাই তখন। তো এরকম এখন আর বিকজ দে আর কামিং ফরওয়ার্ড, এই ইউনিয়ন পরিষদের মেম্বার দেওয়া হয়েছে, তারপরে দিয়ে মহিলাকে কোটাতে, তারপরে এরপরে দিয়ে এই উপজেলাতে দেওয়া হয়েছে, পৌরসভাতে দেওয়া হয়েছে, কী জন্য? দ্যাট স্কেল অফ দ্য ওমেন্স ক্লাস।